করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন সারা দেশে 3 মাস ধরে এমসিএ লকডাউন চলছে, ঠিক তখনই মালয়েশিয়ায় বসতবাড়িতে চুরির অপরাধে শরণার্থী হিসেবে অবস্থানরত 3 রোহিঙ্গাকে আটক করেছে কুয়ালালামপুর পুলিশ প্রশাসন। এই সময় চুরি যাওয়া প্রায় 16 লক্ষ টাকার মালামাল সহ চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, মোটরসাইকেল, ল্যাপটপ সহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। শুক্রবার দেশটির অভিবাসন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তি এবং মেট্রো টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি ও প্রতিবেদনে বলা হয়, লকডাউন ও ঈদ উপলক্ষে সবাই গ্রামে ছুটিতে যাওয়ায় প্রায় 2 মাস ধরে 15টি বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল চুরি করে সংঘবদ্ধ ওই চোরের দল। এর আগেও কুয়ালালামপুরে বাড়ির তালা ভেঙে একই ধরনের চুরি করার সময় 5 রোহিঙ্গাকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করেছিল পুলিশ। দেশটির জোহরবারু কুলাই জেলার পুলিশ সুপার টুংবেং ইয়ো জানান, পূর্বে আটককৃত 5 রোহিঙ্গার দেওয়া তথ্য অনুযায়ী কুলাই জেলার বিভিন্ন স্থান থেকে এই 3 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় চক্রের অন্য সদস্যের গ্রেফতারের চেষ্টা চলছে। আদালতে অপরাধ প্রমাণ হলে অপরাধীদের বিরুদ্ধে দেশটির দণ্ডবিধি আইন 457 ধারা অনুযায়ী 14 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড সহ দৌড়া মারা হতে পারে বলেও জানান তিনি। Katanya dalam serbuan itu pelbagai barangan dirampas termasuk barang kemas.